আসসালামু আলাইকুম, কুক এন্ড ফুডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ থাকছে রমজান স্পেশাল বুটের ডাল দিয়ে চিকেন ভুনা, আর সাথে থাকছে ফুলকো ফুলকো লুচি। ইফতারে তৈরি করতে পারবেন এমন একটি ফুল নাস্তার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, বা বুটের ডালের ভুনাটি রুটি বা পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন। তাহলে আজকে রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি সরাসরি দেখা যাক। প্রথমে রুচির জন্য নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, আর দিচ্ছি 7 মতো লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পর কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে রুটি তৈরি করে নিব। অনেকক্ষণ ধরে মথে নিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিলাম। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তার আগে সামান্য তেল দিয়ে উপরে একটু ব্রাশ করে দিব, এতে করে উপরে ড্রাই হয়ে যাবে না। এখন বুটের ডালের ভুনাটা আমি তৈরি করে নিব। সেই জন্য বুটের ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। ডালটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, ফুলে কিন্তু ডবল হয়েছে। আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও পারবেন, কিন্তু সারা রাত ভিজিয়ে রাখলে ভালো সময় একটু বেশি পাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে ডালগুলো দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করে নেব। আমার ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে কোনো লবণ অ্যাড করিনি। লবণটা অ্যাড করলে ডালটা সিদ্ধ হতে অনেক সময় নেয়, কিন্তু লবণ না দিয়ে দেখবেন ডালটা খুব কম সময়ে সিদ্ধ হয়ে যাবে। এখন মূল রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হলে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি দারচিনি, 4 থেকে 5টি লং, 3টি এলাচ। তেলের মধ্যে দিয়ে 1 সেকেন্ড একটু ভেজে নিব। তারপর অ্যাড করব মেজারমেন্ট কাপে 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাড়াচাড়া দিয়ে, মানে লাড়াচাড়ার মাধ্যমে মজে আনতে হবে, মানে সফট করে আনতে হবে। যখন পেঁয়াজটা সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম চিকেন। চিকেনটা নর্মাল আমরা যেইভাবে কাটি তার থেকে একটু ছোট করে কেটে নিয়েছি, আর হাড়যুক্ত চিকেন নিয়েছি। চিকেনটা দিয়ে লাড়াচাড়ার মাধ্যমে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিতে হবে, এতে করে স্বাদটা আরো বেশি ভালো আসবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি 7 মতো লবণ, দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, আর দিচ্ছি 1/4 চামচ জিরার গুঁড়া, আর শেষে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এখন মশলাগুলো লাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন ভালোভাবে মেশানো হবে তখন অ্যাড করছি 1/2 কাপ কুসুম গরম পানি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখবেন তেল উপরে উঠেছে তখন কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বুট। বুটটা সিদ্ধ হওয়ার পর পানিটা যে এক্সট্রা ছিল সেটাও সহ আমি অ্যাড করে দিচ্ছি, স্বাদটা খুব ভালো হবে। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে একটু কষানোর জন্য, মানে 1 থেকে 2 মিনিট আমি ঢেকে রাখবো।
তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব কুসুম গরম পানি এক কাপ। এতে করে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর দিচ্ছি 6 থেকে 7টি গোটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আমার হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করছি আমি 1 টেবিল চামচ টক দই, দিচ্ছি 1/2 চামচ চিনি, দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এগুলো অ্যাড করলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না আমি এটাকে করে নিব। জলটা কিন্তু এর থেকে কমানো যাবে না, ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। আমার কিন্তু হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রায় 30 মিনিট পর লুচির ডোটি নিয়ে নিলাম। এখন একটু মথে নিয়ে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। লুচির টুকরাগুলো কিন্তু পরিমাণে একটু ছোটই হবে। সবগুলো আমার করে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন একটি টুকরো নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন বেলুন দিয়ে একটু চাপ দিয়ে গোল করে রুচি তৈরি করে নিচ্ছি। এইভাবে সবগুলো রুচি আমি তৈরি করে নিব। ঠিক এইভাবে করে একটু ছোট করে গোল করে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। আমার হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছেন, ঠিক এইভাবে করে নিতে হবে। সবগুলো এখন আমি করে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিচ্ছি। এটা ডুবু তেলে ভেজে নিতে হবে। তেলটা গরম হলে এর মধ্যে একটা রুচি দিয়ে দিচ্ছি, আর সাথে এইভাবে চাপ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এতে করে আস্তে আস্তে রুচিটা ফুলে যাবে। এই পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি, হালকা বাদামি হলে নামিয়ে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নিব। তো আমার তৈরি হয়ে গেল বুটের ডাল দিয়ে চিকেন আর সাথে ফুলকো ফুলকো লুচি। ইফতারির জন্য এই ফুল রেসিপিটি একদম পারফেক্ট। বাসায় আজই ট্রাই করবেন। বাসার সবাই সারাদিন রোজা রাখার পর এই রেসিপিটি দেখলে একেবারে খুশি হয়ে যাবে। এই রেসিপিটি অবশ্যই পরিবেশন করবেন ইফতারিতে। বিশ্বাস না করলে আপনারা নিজেরাই ট্রাই করে দেখুন, পরিবারের সকলে অনেক অনেক বেশি খুশি হবে। ভালো লাগলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিতে বেশি বেশি লাইক দিবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রমজানে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।